আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এখন আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের দুর্যোগে পাঠ তিন ও চার দুর্যোগের ধারণা ও ধরন এবং পাঠ পাঁচ বিভিন্ন রকমের দুর্যোগ সম্পর্কে জানব। উপস্থাপনায় আমি মোহাম্মদ রহমত আলী, সহকারী শিক্ষক, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। প্রথমেই আমরা পাঠ তিনে দুর্যোগ ও এর ধরন সম্পর্কে জেনে নিই। এই পাঠে আমরা জানতে পারব দুর্যোগ, দুর্যোগের প্রকারভেদ, মানবসৃষ্ট দুর্যোগ এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে। দুর্যোগ কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে বলে রাখি, এখানে সংজ্ঞাটি আমি ভেঙে ভেঙে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। যখন কোনো বিষয় পড়তে তোমাদের একটু কঠিন হবে, তখন সেটা ভেঙে ভেঙে নিয়ে পড়বে, দেখবে খুব তাড়াতাড়ি তোমরা আয়ত্ত করতে পারবে। দুর্যোগের প্রকারভেদ, দুর্যোগ দুই ধরনের, এক প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে আমরা আগে জেনে নিই। মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। মানবসৃষ্ট দুর্যোগ অনেকটা মানুষের কর্মকাণ্ডের ফলে হয়ে থাকে। মানুষ সচেতন ও সতর্ক থাকলে তা থেকে আত্মরক্ষা করতে পারেন। মানবসৃষ্ট দুর্যোগগুলো হলো যেমন যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলাবদ্ধতা সৃষ্টি, মরুকরণ, অগ্নিকাণ্ড প্রভৃতি। এখন আমরা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানব। প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদে স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে এবং তার উপর সাধারণত মানুষের কোনো হাত থাকে না, যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদী ভাঙ্গন, সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত প্রভৃতি। তাহলে আমরা মানবসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে বুঝতে পেরেছি সবাই। এই পাঠে বাড়ির কাজ। দুর্যোগ কাকে বলে? প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের পাঁচটি করে উদাহরণ দাও। পাঠ চার ও পাঁচ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। এ পাঠে আমরা জানব ভূমিকম্প, সুনামি, ভূমিধস, অগ্নিকাণ্ড বা দাবানল। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ। সপ্তম শ্রেণীতে আমরা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়, বন্যা, খরা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কথা জেনেছি। এই পাঠে আমরা আরও কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানব। এছাড়া এ পাঠে ঘূর্ণিঝড়, বন্যা, খরা মোকাবিলায় করণীয় সম্পর্কেও জানব। প্রথমে আমরা ভূমিকম্প সম্পর্কে জেনে নিই। পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে, তার মধ্যে ভূমিকম্প সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক সংকেত দেওয়া সম্ভব নয়। ভূমিকম্পের সময় কিছু বুঝে ওঠার আগেই একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকা
ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড় মাঝারি ও মৃদু ধরনের ভূমিকম্প হতে পারে। ইরান, চীন, মেক্সিকো, চিলি ও জাপানের ভূমিকম্পে আমরা তার প্রমাণ দেখেছি। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে ঢাকা, সিলেট, রংপুর ও চট্টগ্রাম অঞ্চলে ঝুঁকি বেশি। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায়ই মৃদু ভূমিকম্প হচ্ছে। 2011 সালের 18 সেপ্টেম্বর সংঘটিত ভূমিকম্প ছিল বেশ প্রচণ্ড। এ ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। ভূমিকম্প প্রতিরোধের কোনো ব্যবস্থা এখনও মানুষের জানা নেই। তবে ভূমিকম্পের সময় আত্মরক্ষা এবং ভূমিকম্পের পর উদ্ধার ও ত্রাণ কাজ সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে। এখন আমরা সুনামি সম্পর্কে জানব। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। এটি মূলত জাপানি শব্দ যার অর্থ হল সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্নুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আশ্রে পড়ে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ঙ্কর গতিতে উপকূলের 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই উপকূলের ঘরবাড়ি, দালান, রেলপথ, রাস্তাঘাট, বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য কেন্দ্র প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে। 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় ভয়াবহ সুনামি সংঘটিত হয়। 8.9 মাত্রার এ ভূমিকম্পে সুনামির সৃষ্টি হয়। জাপানের রাজধানী টোকিও শহরের প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্বে সুনামি আঘাত হেনেছিল। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে। সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয়, জাহাজ সমুদ্রগর্ভে তলিয়ে যায়। এখন আমরা ভূমিধস সম্পর্কে জানব। পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। যেসব পাহাড় বেলে পাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটে থাকে। তাছাড়া মানুষ ব্যাপক হারে গাছপালা ও পাহাড় কেটে ভূমিধসের কারণ ঘটায়। ভূমিধসের ফলে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়তে পারে। আমাদের দেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায়ই ভূমিধসে মানুষের প্রাণহানি ঘটে এবং বাড়িঘর নষ্ট হয়। অগ্নিকাণ্ড বা দাবানল। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণেও ঘটতে পারে। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়। একে দাবানল বলে। এর ফলেও বৃক্ষ সম্পদ নষ্ট হয়, নষ্ট হয় জীববৈচিত্র্য। আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না, কাজেই আমাদের দেশে অগ্নিকাণ্ডকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না। এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতাই অগ্নিকাণ্ডের মূল কারণ। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত যেসব জায়গায় ঘটে থাকে সেগুলো হলো শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্টস শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমনকি বসত বাড়ি, দোকানপাট, অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি। ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু লোকের প্রাণহানি ঘটে,
অনেকে পঙ্গু হয়ে পড়েছে, অনেক পরিবার সর্বশান্ত হয়েছে। এছাড়াও আমাদের দেশে গ্রাম ও শহর অঞ্চলে অসাবধানতাবশত যে সকল জিনিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকে, জ্বলন্ত চুলা, কূপি, কূপি অর্থ কেরোসিন বাতি, মশার কয়েল, সিগারেটের আগুন, হেরিকেন প্রভৃতি। এই পাঠে বাড়ির কাজ, বিভিন্ন ধরনের দুর্যোগের নাম উল্লেখ করো, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের উৎস ও প্রভাব উল্লেখ করো। ধন্যবাদ সকলকে।